কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি পড়ব ভার্ব। ভার্ব অর্থ ক্রিয়া। আমরা জানি কোনো কিছুর কাজ করাকে ক্রিয়া বলে। বাংলায় যেটা ক্রিয়া সেটা ইংরেজিতে ভার্ব। কোনো কিছু করা, হওয়া, যাওয়া ইত্যাদি বোঝায় যাকে সেটি হচ্ছে ভার্ব। ভার্ব বা ক্রিয়া। ভার্ব বা আমরা বলতে পারি যেওয়ার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন সিং, গান গাওয়া, গো, যাওয়া, কাম, আসা, আশা ইত্যাদি। ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে, যেমন গো, ইট, প্লে ইত্যাদি। আর অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্ব অন্য ভার্বকে হতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আমার প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যার অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্ব যার অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া। অক্সিলারি ভার্ব তিন প্রকার, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব যেগুলো হচ্ছে অ্যাম, ইজার, ওয়াজ, ওয়্যার ইত্যাদি, মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড ইত্যাদি, সেমি মডেল অক্সিলারি ভার্ব মে, নিড, ডেয়ার ইত্যাদি। এগুলো সাধারণত অনুরোধ করতে, জিজ্ঞাসা করতে বা অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয়। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। তো আজকে ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার, কী কী, এ সম্পর্কে এটুকুই রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি প্লিজ লাইক করবেন। যদি মনে হয় যে চ্যানেল থেকে উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজেই পেয়ে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।